বন্ধুরা, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য কিন্তু শুধুমাত্র পরিশ্রম করলেই হয় না, তার সাথে প্রয়োজন পড়ে একটি সঠিক প্ল্যানিংয়ের। সেই কারণে তোমাদের যে মাধ্যমিক 2021 সেটা সামনে চলে এসেছে, তোমরা যাতে ভালো নম্বর পেতে পারো সেই কারণে কিন্তু তোমাদের জন্য একটি সঠিক প্ল্যানিং নিয়ে চলে এসেছি। তোমাদের 2021-এ যে সিলেবাস রয়েছে তার অ্যাকর্ডিং, তোমাদের যে পরীক্ষা রয়েছে তার অ্যাকর্ডিং, এবং তোমাদের যে পরীক্ষার সময়সীমা আছে তার অ্যাকর্ডিং খুব কম সময়ের মধ্যে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে রিভিশনের জন্যও যাতে তোমাদের হাতে সময় থাকে এবং তোমরা 2-3 বার রিভিশনও দিতে পারো, সেই অনুযায়ী মাধ্যমিক সাফল্যের প্ল্যানিং নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো, তোমাদের যে এ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিন্তু আর মাত্র 4 মাস বাকি রয়েছে, প্রায় 4 মাসও বাকি নেই, কিন্তু আমি যে প্ল্যানিং বলতে চলেছি সেখানে তোমরা মাত্র 2 মাসের মধ্যে এ যদি কিছু না পড়ে থাকো তাও পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবে, তারপরে তোমরা রিভিশনের জন্য কিন্তু টাইম পাবে। তো এখানে তোমাদের যে যে সিলেবাস এবারে আছে সেই সিলেবাসের অ্যাকর্ডিং আমি এখানে প্ল্যানিংটি দেব, এবং এখানে বলে রাখি তোমাদের যে পরীক্ষা রয়েছে সেটা জুন মাসের প্রথম দিন থেকে শুরু 9 তারিখ পর্যন্ত তোমাদের কি হচ্ছে অ্যাকচুয়ালি পরীক্ষা রয়েছে, যাদের অ্যাডিশনাল সাবজেক্ট নেই। আর তোমাদের প্রথম দিন কি পরীক্ষা রয়েছে, বেঙ্গলি পরীক্ষা রয়েছে প্রথম দিন, এবং এখানে কত টি অ্যাকচুয়ালি অধ্যায় রয়েছে বেঙ্গলিতে। তোমরা যদি দেখো বেঙ্গলিতে কিন্তু তোমাদের টোটাল 10টি অধ্যায় রয়েছে উইদাউট গ্রামার, মানে হচ্ছে গ্রামার ছাড়া, ব্যাকরণ ছাড়া কিন্তু তোমাদের এর বাংলাই হচ্ছে 10খানা টোটাল, গদ্য পদ্য এবং প্রবন্ধ সমস্ত কিছু নিয়ে কিন্তু রয়েছে। তারপরে তোমাদের এর 2nd জুন কি রয়েছে, ইংলিশ রয়েছে, ঠিক আছে, ইংলিশ রয়েছে। এবং এই যে ইংলিশ, ইংলিশে কটি রয়েছে টোটাল, কিন্তু ইংলিশে তোমাদের অধ্যায় রয়েছে হচ্ছে 5টি, টোটাল কিন্তু 5টি অধ্যায় রয়েছে। তারপর 3rd জুন তোমাদের কি পরীক্ষা রয়েছে, জিওগ্রাফি, জিওগ্রাফি, জিওগ্রাফিতে কী রয়েছে কটা চ্যাপ্টার, তোমরা সকলেই জানো জিওগ্রাফিতে সবচেয়ে কম 2টো অধ্যায় টোটাল রয়েছে। তারপরে এ যদি আমরা দেখি এখানে এ তোমাদের অ্যাকচুয়ালি একদিন ছুটি দিয়েছে, মানে একদিন এখানে গ্যাপ দিয়েছে। তারপরে হচ্ছে 5th জুন, মানে 5 তারিখে জুন মাসে তোমাদের কী পরীক্ষা রয়েছে, হিস্ট্রি পরীক্ষা রয়েছে, হিস্ট্রি। এখানে হিস্ট্রিতে কটা অধ্যায় রয়েছে, হিস্ট্রিতে কিন্তু তোমাদের রয়েছে এ 5টা অধ্যায়। তারপরে এখানে আরও একদিন ছুটি পেয়েছো তোমরা, তারপরে কী হচ্ছে হচ্ছে 7th জুন, মানে যেটা হচ্ছে তোমাদের সবথেকে মোস্ট ভাইটাল, অনেকেরই ভয় লাগে এ, যার ফেভারিট সাবজেক্ট অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, ম্যাথামেটিক্স। তো এখানে ম্যাথামেটিক্স কী হচ্ছে তোমাদের কী হচ্ছে 7 তারিখে হচ্ছে, এখানে সবথেকে বেশি অধ্যায় রয়েছে, এবং এখানে আমি টিপস দেব কী করতে চলেছি তোমাদের জন্য সেটাও বলবো। তো এখানে খুব লক্ষ্য করে দেখো আগে, লিখে নিই কী কী রয়েছে, তাহলে তোমাদের প্ল্যানিংটা বোঝাতে অনেকটাই সুবিধা হবে। পুরো ভিডিওটা ওয়াচ করো, কারণ একটু বড় হতে পারে, কারণ তোমাদের জন্য সঠিক প্ল্যানিং যেটা মাধ্যমে তোমরা যাতে ইন ফিউচার তোমাদের কোনো প্রবলেম না হয় এবং মাধ্যমিক পরীক্ষায় তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো, সেই কারণে এই ভিডিওটা পুরো ওয়াচ করো। তারপরে এখানে দেখো 8ই জুন পরে, তারপরের দিনই কিন্তু রয়েছে এ তোমাদের লাইফ সায়েন্স, লাইফ সায়েন্স, লাইফ সায়েন্স, লাইফ সায়েন্সে কি কটা অধ্যায় রয়েছে, মাত্র 3টে, লাইফ সায়েন্সও কিন্তু মাত্র 3টে অধ্যায় রয়েছে। তারপরে একদম শেষে এটা একটু বেশি রয়েছে, অনেকেরই অসুবিধা হয়, এবং আমি কিন্তু নোটসও ফ্রিতে তোমাদের জন্য প্রোভাইড করেছি। তো ফিজিক্যাল সায়েন্স, তো ফিজিক্যাল সায়েন্সে এ কী রয়েছে, এখানে দেখো ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কটা চ্যাপ্টার রয়েছে, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু টোটাল 9টা চ্যাপ্টার রয়েছে। তো এই হলো তোমাদের মাধ্যমিক 2021-এর কিন্তু সম্পূর্ণ সিলেবাস, খুবই কম সিলেবাস। এবারে তোমাদের হাতে অপরচুনিটি রয়েছে ভালো নম্বর অ্যাচিভ করার, এই প্ল্যানিংটা দেখো এরপরে তোমরা বলবে না খুবই ইজি, কারণ এত কম অধ্যায় রয়েছে। তো এখানে সবার প্রথমে বলি যে এখানে আমি কিন্তু সমস্ত সিলেবাস দিয়েছি, তার আগে এই যে দুটো বেঙ্গলি ইংলিশ এখানে কিন্তু গ্রামার আমি ধরিনি, কারণ এটা আগের অনেক কিছু লাগে, একদিনে ঝট করে হওয়া যায় না, রাইটিং বলো এই সমস্ত কিছু তোমরা আগে শিখে এসো, এই সম্বন্ধে আইডিয়া আছে। শুধুমাত্র আমি টেক্সট বইয়ের চ্যাপ্টার ধরেছি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলোর থেকে সবথেকে বেশি, আর এগুলো তো বাংলা ইংলিশ বাদ দিয়ে এগুলো তো আর গ্রামার থাকে না। তো এখানে টোটাল যদি তুমি ক্যালকুলেট করো কত হচ্ছে, 10, 5, 2, মানে হচ্ছে 17, 5 হচ্ছে 22, 18, 20, 40, 43 আর হচ্ছে তাহলে হচ্ছে 52। তো এখানে তোমাদের টোটাল চ্যাপ্টার রয়েছে কিন্তু 52, কি বললাম, টোটাল চ্যাপ্টার রয়েছে কত,
52 টোটাল চ্যাপ্টার হয়েছে 52। তার মানে দেখো তোমাদের মাত্র সমস্ত বই মানে সাতটা বই মিলিয়ে তোমাদের কিন্তু পড়তে হবে মাত্র 52খানা চ্যাপ্টার মাত্রই। দেখো কারণ এখান থেকে অনেক কিছুই তোমাদের হয়ে গেছে। তো এখন আমি বলবো তোমাদের অ্যাকচুয়ালি প্ল্যানিংটা কি। তো এখন বলবো তোমাদের এই যে 52খানা অধ্যায় রয়েছে এই 52খানা অধ্যায়কে তোমরা কীভাবে এ খুব কম সময়ের মধ্যে মাত্র 2 মাসের মধ্যে, যারা বেশিক্ষণ পড়তে পারো প্রত্যেক দিন তাদের ক্ষেত্রে 1 মাসেই কমপ্লিট হয়ে যাবে। এবার অনেকে ভাবছো আমাদের তো কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের শোনার দরকার নেই। যারা কমপ্লিট করে ফেলেছো তারা রিভিশনের জন্য এই পদ্ধতিকে অবলম্বন করো, তাহলে কি হবে এ তোমরা এক ধাপ আরও অন্য থেকে এগিয়ে থাকবে। তো এখানে বলে রাখি আমি এই তোমাদের বেশিক্ষণ পড়তে বলবো না, মাত্র 4 ঘন্টা প্রত্যেক দিন পড়তে বলবো। প্রত্যেক দিন 4 ঘন্টা মানে সকালে 2 ঘন্টা পড়ো, রাত্রে 2 ঘন্টা পড়ো, বা কেউ সকালে 2 ঘন্টা পড়ো, রাত্রে দুপুরে 1 ঘন্টা, রাত্রে 3 ঘন্টা, বা দুপুরে 2 ঘন্টা, তোমার যেরকম সময় হয়, তোমার যেরকম ভালো লাগে। কারোর সকালে ভালো লাগে পড়তে, কারোর রাতে ভালো লাগে, কারোর দুপুরে পড়তে ভালো লাগে, তোমার যখন ওর মনোযোগ লাগে বা যখন তুমি পড়ছো সেই পড়াটা তোমার এফেক্টিভলি হচ্ছে সেই সময়টা তুমি বেছে নাও এবং দিনে 4 থেকে 5 ঘন্টা তুমি বের করো পড়াশোনার জন্য। এটা আমি বলছি সেলফ স্টাডির জন্য মিনিমাম 4 ঘন্টা দরকার। এরপরে কিছু ছাত্র বা ছাত্রী আছে যারা প্রতিদিন বেশি সময় পড়তে পারে না কিন্তু চেষ্টা করে প্রত্যেকটা বই কমপ্লিট করার, বাংলা পড়বে, ইংলিশ পড়বে, কেউ 4-5টা বই কমপ্লিট করার চেষ্টা করে, কেউ আবার 7টা বই প্রতিদিন কমপ্লিট করে কিন্তু দেখা যায় সে 1 ঘন্টা মনোযোগ সহকারে পড়তে পারে না। তাহলে কিন্তু এই 7টা যদি বই কমপ্লিট করতে চাও তাহলে কিন্তু খুব অল্প সময় হবে, দেখা গেল এটাও হলো না, এটাও হলো, কোনোটাই ঠিকঠাক করে হলো না। সেক্ষেত্রে তোমাকে টার্গেট রাখতে হবে প্রতিদিন 3টে বই মিনিমাম পড়তে হবে। ম্যাক্সিমাম তুমি 5টাও পড়তে পারো, 4টেও পড়তে পারো, আমি বলবো 3টে থেকে 4টে, এর বেশি দরকার নেই। এই বই তোমরা কমপ্লিট করবে এবং যেটা তোমার মনে হয় যে এইটা আমি একটু পিছিয়ে রয়েছি সেটা প্রত্যেক দিন রাখার চেষ্টা করবে। তো রুটিন কীভাবে করবে সেটা নিয়ে পরে আলোচনা করছি, আগে এই বিষয়টা দেখো। তো দেখো এখানে আমি যে চ্যাপ্টারগুলো বললাম সেই চ্যাপ্টারগুলোর বা যে সাবজেক্টগুলো তোমাদের আছে সেই সাবজেক্টগুলোর কোনটা কোন দিন পড়বে, কোন সময় পড়বে সেটা নির্ভর করছে কিন্তু তোমার ওপর। শুধু এইটুকু বলে দিতে পারি প্রত্যেক দিন 4 ঘন্টা পড়তে হবে এবং তোমাকে মাথায় রাখতে হবে তুমি যখন তোমার পড়তে ভালো লাগে, ধরো কাউর আর সকালে পড়তে ভালো লাগে, তো সেক্ষেত্রে তোমরা কি তুমি কী করবে যে তোমার যদি সকালে পড়তে ভালো লাগে সকালবেলা এই সাবজেক্টটা রাখো যে সাবজেক্টটা তোমার অতটা ভালো লাগে না বা পড়তে ভালো লাগে না, মানে তোমার যে সময় পড়তে ইচ্ছা করে সেই সময় সেই সাবজেক্ট রাখবে যে সাবজেক্টটা পড়তে ভালো লাগে না তোমার, আর যে সময় তোমার পড়তে ভালো লাগে না সেই সময় এমন সাবজেক্ট রাখবে যে সাবজেক্টটা তোমার প্রিয়। তার মানে বুঝতে পেরেছো? তো এইরকমভাবে কিন্তু তোমরা রুটিন তৈরি করো। রুটিন কীভাবে তৈরি করবে পরে নিয়ে আলোচনা করছি, আগে শোনো। তো এখানে এই যে ব্যাপারগুলো বললাম এই রকমভাবে তোমাদের মাথায় রাখতে হবে প্রতিদিন অন মিনিমাম, ম্যাক্সিমাম বলছি না, ভালো করে মনে রাখো, মিনিমাম তোমাকে কিন্তু 3টে বই কমপ্লিট করতেই হবে। কি বললাম, 1 ডে একদিনে কটা তোমাকে 3টে বই কমপ্লিট করতেই হবে, 3খানা বই কমপ্লিট করতেই হবে, এটা মাথার মধ্যে রাখতেই হবে তোমাদের যে প্রত্যেক দিন 3টে বই কমপ্লিট করবো। এবার অনেক স্টুডেন্ট কী করবে যে 3টে বই বলেছি আমি করতে, প্রত্যেক দিন 3টে বই নিয়ে বসলো, দেখা গেলো তার হিস্ট্রি ভালো লাগে, জিওগ্রাফি ভালো লাগে, বেঙ্গলি ইংলিশ ভালো লাগে, এইগুলোকেই শুধু পড়ছে, সায়েন্স ভালো লাগে না, সায়েন্সকে সরিয়ে দিচ্ছে, কারোর সায়েন্স ভালো লাগে সায়েন্সগুলোকেই পড়ছে, আর্টসগুলোকে পড়ছে না, সরিয়ে দিচ্ছে, এটাই কিন্তু হয়। তার জন্যই কিন্তু প্রয়োজন রুটিন। তো রুটিন শিডিউল কীভাবে তৈরি করবে সেটা নিয়ে রীতিমতো আমি ভিডিও করে ফেলেছি। এই ভিডিওটি দেখার পর তোমরা যদি না জেনে থাকো তাহলে আই বাটনে এবং ডেসক্রিপশানে তোমাদের সুবিধার্থে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, যে মাধ্যমিকের জন্য সঠিক রুটিন তৈরি করার প্রসিডিওর কোনটা এবং তোমার জন্য কীভাবে তুমি তৈরি করতে পারবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো এখানে দেখো, তো রুটিন তোমরা কীভাবে তৈরি করবে সেই ভিডিও দ্বারা দেখে নেবে। তো রুটিনটি তৈরি করার পর অবশ্যই মাথায় রাখবে যে তোমরা যে টোটাল 1 সপ্তাহে, ঠিক আছে, 1 সপ্তাহে তোমাদের কিন্তু ও 7খানা বইয়ের একটা করে চ্যাপ্টার, কী বললাম, 7খানা বইয়ের একটা করে চ্যাপ্টার, 7খানা যে বই রয়েছে এই বইয়ের এর একটা করে চ্যাপ্টার কমপ্লিট করতেই হবে। আমি কী বলছি আবার তোমাদের ভেঙে বোঝাচ্ছি যে একটা করে চ্যাপ্টার কমপ্লিট করতেই হবে। তো একটা করে চ্যাপ্টার মানে কি, 7খানা তোমাদের টোটাল বই আছে মাধ্যমিকে, তো এই 7খানা এক্সাম তোমাকে দিতে হবে এবং 7খানা বইয়ের প্রত্যেকটা বইয়ের একটা করে চ্যাপ্টার অন্তত কমপ্লিট হতেই হবে। কি বললাম বুঝতে পেরেছো, যেটা দেখছো কম চ্যাপ্টার আছে সেটা আবার রিভিশন করো। আর মনে রাখবে এই যে 7খানা বই রুটিনটা এমনভাবে তৈরি করবে প্রত্যেক দিন 4 ঘন্টা করে পড়ার পর 3টে করে বই রাখলে 2 দিনে 6টা বই হয়ে যায়। তো প্রত্যেক দিন তো প্রত্যেক না, কেউ পাচ্ছ না 3টে বই পড়তে পারছো না রেগুলার, 2টো বই পড়ো 2 ঘন্টা 2 ঘন্টা, কোনো অসুবিধা নেই।
দেড় ঘন্টা 3 ঘন্টা করে নাও, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবে তার থেকে বেশি তোমার কমপ্লিট হবে। তুমি একটা চ্যাপ্টার নিশ্চয়ই তোমার 3 দিনের বেশি লাগবে না, আমি ধরে নিলাম 3 দিন লাগছে, কেন 7 দিন, সপ্তাহে 7 দিন হয়, 7 দিন হয়, তাহলে 7 দিনে তোমরা কী হয়ে যাচ্ছে, তোমরা কমপ্লিট করছো কী হচ্ছে 7খানা বইয়ের, এর একটা প্রত্যেকটা বইয়ের একটা করে চ্যাপ্টার এবং 7খানা বই কমপ্লিট করছো এরকমভাবে। তার মানে কি একখানা বইয়ের একটা চ্যাপ্টার, 7খানা বইয়ের কটা চ্যাপ্টার, টোটাল 7খানা চ্যাপ্টার। তাহলে তোমরা 1 উইক মানে 7 দিনে 7 দিনে কটা চ্যাপ্টার কমপ্লিট করছে, 7টা চ্যাপ্টার, ঠিক আছে, এই 7টা চ্যাপ্টার কমপ্লিট করছে। 1 সপ্তাহ অর্থাৎ 7 দিনে তোমরা চ্যাপ্টার শেষ করছো কি, টোটাল মাধ্যমিকের সমস্ত বই মিলিয়ে 7টা অধ্যায়। সো সেটাকে ঘুরিয়ে বলতে পারি যে এই 7টা অধ্যায় বা চ্যাপ্টার আর আমরা কমপ্লিট করছি কি 7 দিনে, ঠিক আছে। একই রকম ওমভাবে যদি আমরা বলি যে 1টা অধ্যায়, তোমরা ক্যালকুলেশন খুবই ভালো ও আমি জানি, তো এখান থেকে 7x7 আমি করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো 1টা অধ্যায় কী হচ্ছে, এ 1 দিনে শেষ করবে। এই একই রকমভাবে যদি আমরা সিমিলারলি করি, এখানে টোটাল কটা অধ্যায় ছিল, 52টা টোটাল অধ্যায় ছিল তোমাদের এইবারে রয়েছে সমস্ত বই নিলে, তাহলে 52টা অধ্যায় তোমাদের কমপ্লিট করতে কিন্তু ও এই এখানে 52 দিন লাগবে, ঠিক আছে। 1টা অধ্যায় 1 দিন লাগলে 52টা অধ্যায় 52 দিন লাগার কথা এই ক্যালকুলেশন অনুযায়ী। তাহলে এই 52 দিনের মধ্যে কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে। তো এখানে 52 দিন মানে প্রায় 2 মাসের কম আমি এইটাকে ধরে নিলাম, ঠিক আছে, নিয়ার অ্যাবাউট তুমি ধরে নাও 2 মান্থ। তো এইখানে 2 মাসের মধ্যে কিন্তু তোমরা তোমাদের এই যে পুরো সিলেবাস রয়েছে সেটা শেষ করতে পারবে আরও কম সময়ে। আমি কেন প্রত্যেকের কথা মাথায় রেখে 1 সপ্তাহে 1টা বইয়ের 1টা চ্যাপ্টার কমপ্লিট করলে, তার মানে বুঝতেই পারছো যে কত সুবিধা তোমরা নিয়ে সমস্ত কিছু কাজ করার পরও যদি তোমরা কনসেন্ট্রেট করে মাত্র 4 ঘন্টা বা তারও কম 3 ঘন্টা করো, কেন 1টা চ্যাপ্টার শেষ করতে 1টা বইয়ের 7 দিন পড়তে লাগে না। আর যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তারা কি করবে, যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তারা কিন্তু এই যে প্ল্যান বললাম এই প্ল্যানে কী হচ্ছে রিভিশন করো, ঠিক আছে। রিভিশন যদি করো তাহলে কিন্তু তোমরা আরও এগিয়ে থাকবে এবং তোমাদের ফল আরও ভালো হবে। এবং এই পদ্ধতিতে তোমরা রিভিশন করো সেক্ষেত্রে টেক্সট বই পড়ার বদলে তোমরা কিন্তু অবশ্যই টেস্ট পেপার আর তোমরা সলভ করো বা কোনো কোশ্চেন সলভ করো, যে কোশ্চেন বা যে কোনো টেস্ট পেপারই তোমরা সলভ করতে পারো, সেক্ষেত্রে শুধু মাথায় রাখবে সেটা যাতে এই বছরের টেস্ট পেপার হয়। আর আমি তো তোমাদের এটাই সাজেস্ট করবো, যারা টেক্সট বই একবার কমপ্লিট করে ফেলেছো তারা এইভাবে আরও একবার পুরো কমপ্লিট করো। ভাবছো অনেক কিছু তোমরা পারবে, সব জানো, তার সত্ত্বেও আরও একবার প্র্যাকটিস করো, তাহলে এইরকম উভয় প্ল্যানিংয়ের মাধ্যমে তোমরা মাত্র 1 মাসে কমপ্লিট করতে পারবে, 2 মাসও তোমাদের লাগবে না, কারণ তোমরা আগে পড়ে ফেলেছো, তোমরা আরও স্ট্রং হবে, তোমাদের রেজাল্ট আরও ভালো হবে। আর তোমরা যারা এখনও পর্যন্ত রুটিন না করেই পড়াশোনা করছো, তোমরা কিন্তু একটা ডেইলি রুটিন করে পড়াশোনা করো। তো ডেইলি রুটিন কীভাবে করবে সে নিয়ে কিন্তু রীতিমতো ভিডিও আমি করেই ফেলেছি, তাহলে আই বাটনে এবং ডেসক্রিপশানে যেটা বললাম তোমাদের লিঙ্ক দিয়ে রাখবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার।